এবছর পূজো কমিটির প্রত্যেক লোকজন ভীষণ চাপে, কারণ এবছর নাকি প্যান্ডেলে মানুষদের পা পড়বেই না, প্রত্যেকেই থাকবেন 36,000 ফিট ওপরে, কারণ প্লেন চালাবেন সকলের প্রিয় দেবদা। তাই তো দেবদা, তুমি নাকি আকাশে নিয়ে যাচ্ছ, প্রচুর প্রচুর পড়াশোনা করে এসছে। না ওরকম ভাবে না, বাট আকাশে কি কি হয় সেটা দেখানোর চেষ্টা করব। ককপিটের মতন ছবি, যেটা আমার স্বপ্ন ছিল, কিরকম ধরনের একটা ছবি আমি করতে চাই, যেটা কেউ বিশ্বাস করি এরকমও হতে পারে, কারণ উই ডোন্ট হ্যাভ এনি রেফারেন্সেস। কারণ আমরা যারা করি, মানে কাজ করি যারা, তারা না সবসময় একটা রেফারেন্স খোঁজে কোনো একটা সাবজেক্ট কীরকম, সে ফর এক্সাম্পল এইটা এরকম হবে, ওই ছবিটার মতন, এই ছবিটার মতন। ইন ইন্ডিয়া উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল রেফারেন্স যেটার জন্য কাউকে বোঝাতে পারবো কি না আমরা এরকম ধরনের ছবি প্ল্যান করছি। বাট টাচুর যবে থেকে টিজার বেরিয়েছে তবে থেকে দর্শক বুঝতে পেরেছে, বা যাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে দাদা আমি এরকম ধরনের ছবি প্ল্যান করছিলাম, কেন লাইক 36,000 ফিটের যে টার্বুলেন্সগুলো হয়, তখন একটা পাইলট কীভাবে একটা প্লেনকে বাঁচায়, অ্যান্ড বোথ দ্য ইনসিডেন্ট আর ট্রু ইনসিডেন্ট। মানে প্রত্যেক কটা ইনসিডেন্ট আমাদের ফ্লাইটের মধ্যে সব কটাই কিন্তু ইন্সপায়ার্ড ফ্রম দ্য ট্রু ইনসিডেন্ট, যারা সবাই রিলেট করতে পারবে যেটা সত্যি হয়েছে। তো আমার মনে হয় এরকম ধরনের ছবি আগে ইন্ডিয়াতেই হয়নি, তো উই আর ভেরি প্রাউড। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে ফ্লাইট নিয়ে এরকম ছবি হয়নি। ফ্লাইট নিয়ে যদি আমাদের দেশে যদি কোথাও লেখা হয় কি কি ছবি হয়েছে, আমার মনে হয় এই বাংলা ছবি যার নাম ককপিট তার নাম সবচেয়ে উপরে থাকবে। 51 মাত্র কলকাতা, ক্লিয়ার ফর পুশব্যাক এন্ড স্টার্ট, রেডি ফর পুশব্যাক এন্ড স্টার্ট। বাহ, তো তোমাকে, তুমি এর আগে সাইকেল চালিয়েছো, গাড়ি চালিয়েছো, এবার প্লেন, এরপর কি চালানোর প্ল্যান আছে? মানে ইন্ডাস্ট্রিও চালাচ্ছ প্রোডিউসার হিসেবে, তাই তো? না বাবু, আমি নিজের পায়ে যদি চলতে পারি সেটাই অনেক বড় কথা। আই থিঙ্ক কাউকে চালানো না, মানে দর্শককে এন্টারটেইন করা, মানে দর্শককে নতুন কিছু দেওয়া, দর্শককে নতুনভাবে এন্টারটেইন করা। সি, ইটস ভেরি ইজি ফর মি টু ডু এনি পার্ট টু পার্ট থ্রি, ইটস ভেরি ইজি ফর মি টু ডু এনি ডিটেকটিভ ফিল্ম, বাট ডুইং সামথিং, দ্য চ্যালেঞ্জ ইজ কে নতুন কিছু করলাম যেটা দর্শক আগে দেখেনি, তার রিস্কটা সবচেয়ে বেশি। মানে ইনফ্যাক্ট 6টা ছবি 7টা ছবি যদি রিলিজ হতে হয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় রিস্ক হচ্ছে কিন্তু ককপিট নিয়ে। কিন্তু এবারে আমি যদি রিস্ক না নিই তাহলে কে নেবে? সি, তুমি যখন এগিয়ে আছো, তুমি যখন ইন্ডাস্ট্রি এত বছর ধরে আছো, তো তোমারও দায়িত্বকে নতুন কিছু করা, তোমারও দায়িত্বকে দর্শককে নতুন কিছু দেওয়া। কারণ পুজোতে সবাই নতুন কিছু পড়তে চায়, যেমন নতুন জামা পড়তে চায়, পুজো প্যান্ডেল দেখতে চায়, নতুন কুজিন ট্রাই করতে চায়, নতুন 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 খাবার দাবার ট্রাই করতে চায়। আমার মনে হয় সেরকমভাবে নতুন ধরনের ছবিও দেখতে চায়, ইয়েট কমার্শিয়াল এরকম নাকি বোকা বোকা একটা ছবি দেখলাম তা নয়, ইটস এন্টারটেইনিং ফিল্ম। কিন্তু যেটা আগে কোনোদিনও কেউ দেখেনি সেটা আমি দেখাতে চাই। এই যে দেবদা, তুমি বললে বোকা বোকা ছবি, এই ধরনের ছবি তো প্রথমবার, তাহলে তুমি আগে যে ধরনের ছবিগুলো করেছো এখন কি সেটাকে বোকা বোকা বলছো? না না, বোকা বোকা বলতে কি, আমি প্রচণ্ড জ্ঞান দিয়ে ফেললাম, কেনা ফ্লাইটের মধ্যে এটা হয়, এই ডকুমেন্টারি করতে চাইছিলাম না। মানে বোকা বোকা বলতে কি, শুধু আমি আমার কথা বলি, সবাই চেষ্টা করে, বাট আই এম নট মেকিং বোকা বোকা, যেটা কি বোকা বোকা, যেটাকে আমি জ্ঞান দিতে যাচ্ছি, কেনা ফ্লাইটের মধ্যে এই জিনিসটা হয়, একে ইঞ্জিন বলে, একে ইঞ্জিন টু বলে, এইভাবে টার্বুলেন্সে ফাসলে এইটা হয়। নো, নট লাইক দ্যাট, ইটস এ ফিল্ম, যেটা আমার মনে হয় কি সেটা কেউ আগে দেখেনি ইন্ডিয়ান সিনেমাতে। তো সেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি, ডেফিনেটলি উইথ দ্য হেল্প অফ এভরি ওয়ান। স্পেশালি আমি থ্যাংকস জানাবো কমল দাকে, যে এই গল্পটা ভেবেছে, মাই ক্যামেরা ডিপার্টমেন্ট, মাই VFX টিম, সবাই মিলে আই থিঙ্ক দে হ্যাভ ডান দ্যার বেস্ট। আমি শুধু অপেক্ষা করছি কবে ছবিটা বড় পর্দায় আসবে। তো কমলদার কথা যখন বলে, কমলদা নাকি ভেবেছিলেন যে একজন মেয়ে পাইলটের উপর ছবি হবে, তুমি নাকি করতে দাওনি? হ্যাঁ, এরকমভাবে প্ল্যানটা ছিল, কোপাইলট হবে, যা যেখানেই হবে। বাট আগেন, যখন আমরা ব্ল্যাক বক্সটা পেলাম, কারণ সবটাই তো টু ইনসিডেন্ট, আমরা সব স্টোরিগুলো থেকে যাচ্ছিলাম, কী হয় ককপিটে সমস্ত কিছু রেকর্ড হয়, এভরিথিং ইজ বিন রেকর্ডেড, এভরিথিং যেটা বলা হয় সেটা রেকর্ড হয়। তো আমি দেখছি, আমরা দেখলাম কি, ওখানে স্কোপ নেই খুব বেশি ডায়লগ এক্সচেঞ্জ করার, বিটুইন মানে লাইক লাভেবল ডায়লগ বা যেটা রোম্যান্টিক হবে যেখানে, কারণ আমরা খুব রিয়েলিস্টিক ফ্লেভারটাও দিতে চাইছিলাম, ইউনো লাইক হঠাৎ করে আউট অফ দ্য টেক্সট, আউট অফ দ্য কনটেক্সট হয়ে গিয়ে দেখেন, হ্যাঁ গো, তো ওই দিনে ভালোবেসেছিলাম, হাত ধরেছিলাম, এইটা না খুব, ওয়েন ইউ আর ডুইং এ ফিল্ম উইচ সেজ দ্যাট কে বেস অন টু ইনসিডেন্ট,
অ্যান্ড ইউ আর ডুইং সামথিং উইচ ইজ নট লজিক্যালি কারেক্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল কি কমলদারও মনে হয়েছিল কি লেটস মেক দিস ক্যারেক্টার টু ক্যারেক্টার, একটা ক্যাবিনে থাকবে আর একটা যে এয়ারপোর্টে থাকবে, যে তিনটে টেনশন চলছে ফ্লাইট ক্যাবিন এয়ারপোর্টে, এই তিনজনেরই যে ফ্যামিলি মানে তিনজন যে কীভাবে কানেক্ট করা আছে। এন্ড ফ্লাইটে আমি কোয়েল রুক্মিণী বাদ দিয়েও যে ফ্লাইটের মধ্যে এতগুলো ক্যারেক্টার আছে, প্রিয়ঙ্কা আছে, পরান্দা আছে, ভূতুর ভূতুর ক্যারেক্টারটা আছে, বা এই যে ক্যারেক্টার তাদের যে একটা ফ্যামিলি আছে, তাদের একটা ব্যাক হিস্ট্রি আছে, তারা কেন ওই ফ্লাইটটা ধরেছিল। আমার মনে হচ্ছে এই ধরনের এতগুলো সাবপ্লট নিয়ে কোনো দিন বাংলা ছবি হয়নি। আলো জ্বলে গেল কত ভালো। আচ্ছা, তো আমরা এয়ারপোর্টে শ্যুট হয়েছে আগেও ছবিতে, মানে খুব কম সময়ের জন্য, এখানে ঘন্টার পর ঘন্টা হয়েছে, তুমি এটা বলেছো, সেইটা যদি দর্শকদের একটু বলো, মানে সেটা ভাবতেই পারেন না অনেকে। শুধু এয়ারপোর্ট না, রানওয়েতে শ্যুট করেছি, অ্যাপ্রেন এরিয়াতে শ্যুট করেছি, ফ্লাইটের লাগেজ কীভাবে ঢোকানো হয়, হাউ দ্য ক্যাটারিং বিন সার্ভ, মানে আমার মনে হয় এরকম ধরনের এয়ারপোর্ট ওরিয়েন্টেড ছবি, মানে আমরা চাইলে একটা রামোজি ফিল্ম সিটিতে শ্যুট করতে পারতাম একটা ডামি এয়ারপোর্টে, এখানে কোনো খরচাই হতো না আস্তে যেটা হয়েছে ছবিটা, যা বাজেট দাঁড়িয়েছে। আমার মনে হয় সেই জায়গা থেকে আই ওয়ান্ট টু গিভ দ্য রিয়েলিস্টিক ফ্লেভার। বম্বে এয়ারপোর্ট শ্যুট করে আমি কলকাতা এয়ারপোর্ট দেখাতে পারবো না, সেখানে আমাকে বম্বে এয়ারপোর্টে শ্যুট করতে হবে। অ্যান্ড উই শট ইন বম্বে এয়ারপোর্ট, তারপরে কলকাতা এয়ারপোর্টে উই শট, তারপর দুটো রানওয়েতে শ্যুট করেছি। আমি ডেফিনেটলি থ্যাংকস জানাবো কে, আমাদের ডিজিসিএ ডিপার্টমেন্ট, আমাদের ডিসিএস ডিপার্টমেন্ট, আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, জিবিকে এয়ারপোর্ট যেটা বম্বে এয়ারপোর্ট আন্ডারে পড়ে। আমার মনে হয় কি সবাই প্রচণ্ড সাপোর্ট করেছে, তার একটাই কারণ এই ধরনের সাবজেক্ট আগে হয়নি। যখন আমাদেরকে স্ক্রিপ্ট পাঠাতে হয়, বিকজ বিফোর দে পারমিট দ্য সিট পারমিশন গ্র্যান্ড দ্য পারমিশন, তারাগুলো স্ক্রিপ্ট চায়, কোন সিনটা শ্যুট করবো, হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট, আমরা সমস্ত পারিশন দে ওয়েন দে গন থ্রু দ্য স্ক্রিপ্ট, সে এত পেলে হওয়া নিয়ে এনি হেল্প এনি সাপোর্ট, অ্যান্ড দে ওয়ার লাইক বিফোর মি কলিং দেন দে ওয়ার রেডি। ওয়ে 511 টু কলকাতা, অ্যাপ্রিহেন্ডিং পসিবল টার্বুলেন্স ডিউরিং টেক অফ। As the flight attendants demonstrate the safety features of this aircraft. Headwind 30 knots, crosswind 15, way 511 to Kolkata, clear for pushback and start. Wow, মানে তাদের একটা বড় থ্যাঙ্কস জানানো উচিত। অনেকটা অনেক 100%, মানে আমার ছবি শুরুতেই আমি সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ এই ছবিটা সম্ভব হতো না যদি পারমিশনগুলো না পেতাম। একদম, তো তুমি আগেও বলেছিলে যে টলিউডে রুকমিনী দিকে ছাড়া এই চরিত্রে কাউকে ভাবা যায় না, তাই তো? তো এখনও সেটা মন আমি এই এই সময় আমার হাতে কিছু নেই, এটা দর্শক বলবে, তুমি বলবে কি এই যে অ্যারোস্টেস এই যে ক্যারেক্টারটা, এটা রুক্মিণী ছাড়া কে পারতো তার নাম তোমাকে আমাকে বলতে হবে, বলো কে পারতো এই রোলটা, বলো। তোমার থেকেই জানতে চাইছি না, আমি আমি তো নিয়েছি, আমার মনে হয়েছিল রুক্মিণী ছাড়া কেউ পারতো না, সে রুক্মিণীকে নিয়েছি। তোমার কি মনে হচ্ছে কি এটা রুক্মিণী ছাড়া অন্য কেউ পারতো? না, আপাতত নেই, মানে রুক্মিণীদের লুক থেকে সি অ্যারোস্টেসরা প্রচণ্ড গ্ল্যামারাস হয়, দেখছে গ্ল্যাম ইন্ডাস্ট্রি থেকে আসে, বেশিরভাগ মডেলরা ওইখানে কনভার্ট হয়ে যায়, তারা মডেলিং যখন ছেড়ে দিয়ে অ্যারোস্টেসটা নিয়ে নেয়, অ্যারোস্টেস জবটা নিয়ে নেয়। তো সেই জায়গার থেকে আমার মনে হচ্ছিলো কি এই যে স্মার্টনেসটা, যে স্লিকনেসটা, সেইটা রুক্মিণীর মধ্যে আছে, অ্যান্ড শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, সেই জন্য রুক্মিণীকে নেওয়া হয়েছিল। ওয়েন ইট কামস টু কোয়েল, কোয়েল যেই ক্যারেক্টারটা কোয়েল করছে রিয়া, শি ইজ এ ওয়াইফ অ্যান্ড শি ইজ ভেরি পাওয়ারফুল, মানে ভেরি স্ট্রং একটা লেডি, মানে তার সাপোর্ট, মানে দিব্যেন্দু রক্ষিতা প্রচণ্ড লাইক, মানে শি ইজ এ পাওয়ার, প্রচণ্ড বড় সাপোর্ট দিব্যেন্দুর জন্য। হাতে হাতে ঘরে ভেজা চিঠি গুলো সে সে ডাক পেয়ন, এখন কোথায় বলো পাবো ঠিকানা, আই টেল ইউ লাইক আমি একটা জিনিস ক্লিয়ার করিনি, এখানে কেউ হিরো কেউ হিরোইন নাই, এখানে হিরো বলতে একটাই, সেই হচ্ছে ওয়ে 511, যে ফ্লাইটটা আমরা ইউজ করছি তার নাম হচ্ছে ওয়ে 511, তার ইয়ে হচ্ছে কোড হচ্ছে, সেই হচ্ছে একমাত্র হিরো ছবিটার মধ্যে, বাকি সবাই আমরা প্লট। ওয়ে 511 টু কলকাতা, অ্যাপ্রিহেন্ডিং পসিবল টার্বুলেন্স ডিউরিং টেক অফ। আচ্ছা, অনেকেই বলছেন যে দেবদানাকে প্রোডিউসার হিসেবে ভীষণ লাকি, একদিকে কোয়েল দি একদিকে রুক্মিণী দি, রুক্মিণী না আছেই ওইদিকে বুম্বাদা, হ্যাঁ, তো আরও অনেক নাম, অরিজিৎ সিং, আরও অনেক নাম আসবে, তো
তো তুমি কি বলবে, সত্যি কি লাকি মানে সব দিক থেকে? কারণ কোয়েল দি নাকি মানে বন্ধু প্রোডিউসার হিসেবে, একে লাকি বলে না, একে হার্ডওয়ার্ক বলে, একে প্রচুর পরিশ্রম করতে হয়। এর জন্য দে অল আর মাই গুড ফ্রেন্ডস, বাট হ্যাঁ এর জন্য সত্যি প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর ইয়ে। কারণ ইউ হ্যাভ টু ভিশন ফার্স্ট, তোমাকে ভাবতে হবে, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ কে যেটা আগে কোনোদিন হয়নি, মানে ইটস নট দ্যাট কে এটা হয়েছে বলে আমি এটাই করবো না। ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং বিগ, কে আমি ফ্লাইট নিয়ে ছবি করতে পারি, আমি ফ্লাইটটাকে বেলি ল্যান্ডিং করাতে পারি, আমি বোম্বাদা কোয়েলকে একটা ছবিতে নিয়ে আসতে পারি, তারপরে তো সবাইকে কনভিন্স করবো। এই যে ভাবনাটাকে বোম্বাদাকে নিয়ে আমি কাজটা করবো, গেস্ট অ্যাপিয়ারেন্সে বলবো বোম্বাদাকে, এই যে ভাবনাটা, তারপরে ডেফিনেটলি একটা কনভিনসিং একটা ব্যাপার আছে। বাট এই যে তোমাকে ভাবতে হবে কোয়েলকে নিতে হবে, কোয়েল কোনো জন্য দুটো হিরোইনের ছবি করেনি ওরকমভাবে, বাট করবে না বা করতেই হবে, এটা তো আগে ভাবতে হবে তোমাকে। সেই জায়গা থেকে আই এম ভেরি লাকি কে বোম্বাদা বলো বা কোয়েল বলো, দুজনেই আমার ছবিতে অ্যাজ এ প্রডিউসার, ইজ মাই সেকেন্ড ফিল্ম, অ্যান্ড টু অ্যাফোর্ড দ্যাম ইন দ্য সেকেন্ড ফিল্ম ইজ নট এ ম্যাটার অফ জোক, আই এম ভেরি লাকি ইন দ্যাট কেস। হ্যাঁ, তো আমি বলবো কি প্রচুর পরিশ্রম করতে হয়, কেন ভাবনা চিন্তা ডেফিনেটলি আছে, অ্যান্ড এক্সিকিউশন থেকে আরম্ভ করে আই ওয়ান্ট টু গিভ মাই সেলফ আ ডিফারেন্ট জোনার অফ ফিল্ম, যেটা আগে কোনো দিন বাংলা ছবি দর্শক দেখেনি। Requesting flight level 200, going for final approach. Traffic ahead. দেখো দেবদা, বাইরের লোক তো প্রচুর কথা বলেই, তো তোমার কথা অনুযায়ী যে বোম্বাদাকে কি এখনো সত্যি সেভাবে পাশে পাচ্ছ? হ্যাঁ পাবো না কেন, যথেষ্ট পাচ্ছি। বোম্বাদা আমার সঙ্গে ডেফিনেটলি খুব ভালো সম্পর্ক, অ্যান্ড সি দ্য থিংস দ্যাট কে আমি বারবার একটাই কথা বলছি, একটা ছবি একটা মানুষের সম্পর্ক ভালো বা খারাপ করে দিতে পারে না, একটা ছবি আমাকে প্রোডিউসার করে দিতে পারে না, একটা ছবি আমার বোম্বাদার সম্পর্ক খারাপ করে দিতে পারে না, একটা ছবি আমার ভেঙ্কটেশের সম্পর্ক খারাপ করে দিতে পারে না। আই থিঙ্ক দিস ইজ অল বিন ক্রিয়েটেড বাই ইউ পিপল, মানে আমি আমার ক্যারেক্টারই আলাদা, ডোন্ট পুট মি ইন টু দ্যাট বক্স, আমার প্রচণ্ড ইগো আছে, আই ডোন্ট হ্যাভ এনি ইগো, আমার 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 কাজ নিয়ে কথা, আমাকে আমার কাজ করতেই হবে, নো ম্যাটার হোয়াট, ইফ ইউ লাইক ইট ইফ ইউ ডোন্ট লাইক ইট, বাট আমাকে কাজ করতে হবে, আমার আমার কর্মটাই হচ্ছে আমার পরিচয়, আমার কাজটাই হচ্ছে আমার পরিচয়, বাট দ্যাটস ইট, আমার অন্য কোনো পরিচয় নেই, আমার ইগো আমার অ্যাটিটিউড না 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 না, আমার পরিচয় হচ্ছে আমার কাজ। একদমই তাই, সেটা আমরা জানি পার্সোনালি খুব ভালোভাবে, মানে পর্দার ওপারের মানুষের চেয়ে আমরা জানি, যারা তোমাদের কাছাকাছি কিছুটা থাকতে পারি। তো এবার যেটা জিজ্ঞেস করো এ সত্যি সত্যি উত্তর দেবে। হ্যাঁ, ধরো টলিউডে কাউকে প্লেন দেওয়ার সুযোগ এলো, তুমি কাকে দেবে প্লেন দেওয়ার? হ্যাঁ গিফট পাগল নাকি, আগে নেবো আগে রাখবো, পাগল হয়েছে মেয়েটা, বাট প্লেন কেউ গিফট দেয় নাকি, প্লেন কার থেকে নিতে চাইবে, মানে কারোর কাছে অত ক্ষমতা নেই যে প্লেন দেবে। তো ডেফিনেটলি আমার মনে হয় কি উই অল আর ইন এ গ্রোয়িং ফেস, আমি চাই কে বোম্বাদা একদিন প্লেনটা কিনুক, ও সবচেয়ে বেশি সিনিয়র, তারপরে জিত কিনুক, ও সবচেয়ে বেশি আরও বেশি সিনিয়র, পপুলারিটি অনেক বেশি, এরা যদি কিনে নেয় তাহলে আমি টাকাটা নষ্ট করবো না, তাহলে এদের প্লেনেই ঘুরে বেড়াবো। আর ধরো তোমার হাতে একটা প্লেন এলো, তুমি যাদেরকে মাঝ আকাশে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর ছুড়ে ফেলে দেওয়ার সুযোগ পেলে, কাদের কি নিয়ে যাবে? এই জন্য তুমি বড় হতে পারলে না, এই যে লো থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিংয়ের জন্যই এখানে সিটি কেবলে রয়ে গেছে। প্রশ্নটা হওয়া উচিত ছিল কি আচ্ছা সুযোগ পেলে কোন শত্রুটাকে তুমি বলবে এই চলো তোকে ঘুরিয়ে নিয়ে আসি, হুড হ্যাভ বিন আ গুড কোয়েশ্চেন, লাইক আমি বলতাম ঠিক আছে আজকে তাহলে বোম্বাদাকে ঘুরিয়ে নিয়ে আসি, হতে পারতো কোয়েশ্চেনটা, তো ইউ মিস দ্য বাস। আচ্ছা দেবদা শোনো না, কমলদা মানে কলকাতার রসগোল্লা, এই দুটো মানে দর্শক ভাবতেই পারছে না, অদ্ভুত একটা কম্বিনেশন, সেটা নিয়ে তুমি কি কলকাতা চমচম কমলদা কিভাবে কলকাতা রসগোল্লা বল ছবিটা রাখলো আর কি না, বাট আগে কমলদা যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে খুব একটা যে আপত্তি জানায়নি তা নয়, আপত্তি জানিয়েছিল, বাট আই ম্যানেজ টু কনভিন্স হিম বিকজ অনেকগুলো জিনিস উনিও আমাকে কনভিন্স করেছেন, সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট এভার যেটা ছবির জন্য ভালো সেটাই আমরা রেখেছি, অ্যান্ড আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ইজ ভেরি হ্যাপি উইথ দ্য ফিল্ম। আমাকেই ফোন করছে এই চার লাখ হয়ে গেছে, চার লাখ ভিউজ হয়ে গেছে, সবচেয়ে বেশি তো দেখছি এটাই, বলে হ্যাঁ তুমি তো বিশ্বাস করো না আমাদেরকে। কমলদা ইজ এ ভেরি সুইট পার্সন, খুব প্রচণ্ড হার্ডওয়ার্কিং, আমি এত হার্ডওয়ার্কিং ডিরেক্টর দেখিনি, যে এত বড় ছবি করার পর যে লাইমলাইটে থাকার চেষ্টা করবে তাও করছে না, সারাক্ষণ লোকটা কাজের মধ্যে আছে, সারাক্ষণ পোস্ট প্রোডাকশানে আছে, আই এম ভেরি ইমপ্রেস। ইনফ্যাক্ট দিস ফিল্ম যদি ভালো চলে, ক্রেডিট গোস টু কমলেশ্বর মুখার্জি।
থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা হলো। তবুও মানে শেষে যেটা সকলেই জানতে চায় যে ককপিট নিয়ে দেখতে আসার জন্য তো বলবেই, তবুও যে জিনিসটার জন্য দেখতে আসতেই হবে ককপিটের কোন জিনিসটা কি মনে হয়? আমি এইটুকু বলতে পারি যে যেই জিনিসটার জন্য আপনারা দেখতে আসবে না সেই কোনো জিনিস আমার ছবির মধ্যে নেই, কারণ সবটাই কিন্তু আপনারা প্রথমবার দেখতে দেখবেন। তো আমি বলবো কি, নতুন কিছু দেখতে গেলে আমার মনে হয় ককপিটের ছাড়া আপনাদের কাছে কোনো অপশন নেই। বাকি জনতা জনার্দন আপনারা যেটা ভালো বুঝবেন, আমরা প্রচুর পরিশ্রম করেছি ছবিটার জন্য, নতুন অনেক কিছুই আছে যেটা আগে কোনো দিনও বাংলা ছবিতে হয়নি, আমি তো বলবো ইন্ডিয়াতে হয়নি। গিভ আস এ চান্স, আই নো কে প্রচুর ছবি রিলিজ হচ্ছে, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, বাট স্টিল ইফ ইউ থিঙ্ক এই ছবিটা একটু নতুন লাগছে, আপনারা নতুন ছবিকে যদি সাপোর্ট করতে চান, চান যদি আরও নতুন ধারার ছবি আসুক, আমার মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া উচিত। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।